যি আইন আমার উপর ঝাঁপি দিছে এই আইন আমি কেতিয়াও মানি লব নোৱাৰো কেনেকে আমি 10 লাখ টাকা জরিমানা দিম আর জরিমানা আমি দিও কেনে তথাপিতো আমার 10 বছর জেল অসমৰ ৰাজ্যিক ঘাইপথসমূহ কিন্তু চূড়ান্ত রূপে দুর্ঘটনা প্রবণ এটা এলাকা রূপে ইতিমধ্যে পরিগণিত হৈছে কলা আইন বাতিল আর অন্যান্য দাবিৰে আজি রাজ্যের বিভিন্ন প্রান্তর মটর পরিবহন সংগঠনের যৌথ মঞ্চের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে কর্মবিরতি পালন করেছে স্থবির হয়ে পড়েছে জনজীবন পাঁচ বজার পর 48 ঘন্টিয়া এই বন্ধর আহ্বান করা হয়েছে যার ফলত পুয়ার ভাগরে পড়া বাস ট্রাক টেম্পো ওলা উবেরের পর আরম্ভ করে সকল যান বাহন চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে আজি পরিবহন বিভাগের সঙ্গে 11 বজাত এক বৈঠকত মিলিত হয় এতিয়ালেকে আমার প্রায় 5 ঘন্টা আলোচনা চলিছে গতি এটা আমি সুন্দর একটা পরিস্থিতি আইসো এই যেটু আমার 48 ঘন্টা যেটু আমার কর্মবিরতি আছিল সেইটো আমি 24 ঘন্টালে কমাই দিল ইতিমধ্যে পরিবহন আয়ুক্ত অঙ্কুর জৈনে উল্লেখ করেছে যে তেওঁলোকে বন্ধ ঘোষণা করেছে সেই কথা রাজ্য সরকার অবগত নহয় আমার রাজ্য সরকারে বস্তুগুলা প্লেস করিব আমার ইয়াতে যে ডিমান্ড আছে প্রপার ফরম্যাটে তাতে যাব আমার মূল দাবিটোই আছিলে নতুন যিখন আইনত হিট এন্ড রান লৈ পেলাই যিটো 10 বছৰ জেল চালকৰ কাৰণে যিটো 10 বছৰ জেল আৰু 7 লাখ টকা যিটো জৰিমনা সেইটোৱে আমাৰ এটাই দাবি আছিল ইতিমধ্যে এই আইনৰ বিৰোধিতা কৰি সৰ্বভাৰতীয় ট্ৰাক্স এছ'চিয়েচনে দেশজুৰি ধৰ্মঘট কাৰ্যসূচী পালন কৰিছে আৰু সেই সময়ছোৱাত ট্ৰাক চালকৰ প্ৰতিবাদৰ ফলত পেট্ৰল ডিজেলৰ লগতে খাদ্য সামগ্ৰীৰ নাটনিয়ে দেখা দিছে আৰু তাৰ পিছতে কেন্দ্ৰীয় চৰকাৰে মঙলবাৰে অল ইণ্ডিয়া মটৰ ট্ৰান্সপৰ্ট এছ'চিয়েচনৰ সৈতে বৈঠকত মিলিত হৈ এয়া এই আইনৰ শাস্তিৰ বিষয়টো পুনৰ বিবেচনা কৰাৰ কথাও উল্লেখ কৰিছে অহা কাইলৈ 5 বজাৰ পৰা নৰ্মেলভাৱে চলিব সকলো গাড়ী মটৰ নৰ্মেলভাৱে চলিব কর্মবিরতিটো মানে ৰাতিপুৱা 5টাত সমাপ্ত হ'ব সবেই নিজ কামত লাগি যাওক নিজ কাম কৰক পৰৱৰ্তী অৱস্থাত আমি কি সিদ্ধান্ত লওঁ আপোনালোকক জনাম কি কি চৰকাৰে আমাক কৰিব আমি সকলোবোৰ জনাম থেংক ইউ সো মাছ